সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ওয়াগনারের ভয়ে পুতিনের মস্কো ছাড়ার গুজব। কেন পুতিনের উপর খেপলেন ওয়াগনারের প্রধান? ওয়াগনারের বিরুদ্ধে লড়াই সামরিক হেলিকপ্টার মোতায়েন মস্কোর। দেরি হওয়ার আগে ব্যারাকে ফিরে যান বললেন শীর্ষ রুশ জেনারেল। রুশ তেল শোধনাগারে আগুন, নেভানোর দাবি গভর্নরের। হোসেন ওবামা, হিমন্ত বিশ্ব শর্মা টুইট ঘিরে তোলপাড়, আসামের মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধীদের। এবং যে কারণে ইরানের চা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইউ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ওয়াগনারের ভয়ে পুতিনের মস্কো ছাড়ার গুজব। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনারা রাজধানী মস্কোর দিকে যাওয়ার চেষ্টা করছেন, এমন সময় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় অবস্থান করছেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ওয়াগনারের ভয়ে রাশিয়ার এই প্রেসিডেন্ট ইতোমধ্যে বিশেষ বিমানে করে মস্কো ত্যাগ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যবহারকারী পুতিনের বিশেষ বিমান II-96-300PU রাশিয়ার স্থানীয় সময় দুপুর 2:26 মস্কো ছেড়েছে বলে দাবি করেছেন। তারা বলছেন পুতিনকে বহনকারী বিমান মস্কোর উত্তর পশ্চিমের দিকে চলে গেছে। বিমানটি মস্কোর উত্তর পশ্চিমের ভেতর শহরে পৌঁছানোর পর বাতাস থেকে উধাও হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের ভাইসগ্রাড 24 নামের একটি অ্যাকাউন্ট থেকে ফ্লাইট রাডার পুতিনের বিশেষ বিমানের মস্কোর ত্যাগের একটি স্ক্রিনশট শেয়ার করছে। এতে বলা হয়েছে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশ্যে মস্কো ত্যাগ করেছে পুতিনের বিমান। ওয়াগনার গ্রুপের সামরিক বহর এগিয়ে আসায় তিনি পালিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে বলেছেন প্রেসিডেন্ট মস্কোতে ক্রেমলিনে কাজ করছেন। কেন পুতিনের উপর খেপলেন ওয়াগনারের প্রধান? রুশ প্রেসিডেন্ট পুতিনের নিজস্ব বাহিনী হিসেবে পরিচিত ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের প্রধান মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। অথচ এই বাহিনী পুতিনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করত। শনিবারই ওয়াগনারের প্রধান ইয়েভজিনি প্রিগোজিন অডিও বার্তায় বলেছেন মস্কো সামরিক নেতৃত্বের পতনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ তারা নেবে, তার বাহিনী মস্কো যাওয়ার পথে সবকিছু ধ্বংস করবে। কিন্তু একান্ত অনুগত প্রিগোজিনের কেন এই বিদ্রোহ? ইয়েভজিনি প্রিগোজিনের দাবি তার বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে মস্কো সামরিক বাহিনী, এ কারণে তার প্রায় 2,000 সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেন যুদ্ধের কৌশল নির্ধারণ নিয়ে গত কয়েক মাস ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভের সঙ্গে মতবিরোধ চলছিল প্রিগোজিনের। রুশ সেনা পরিকল্পিতভাবে ওয়াগনার যোদ্ধাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল বলেও অভিযোগ করছিলেন তিনি। প্রিগোজিন জানুয়ারিতে ইউক্রেনের দনেস্ক অঞ্চলের লবণখনি শহর সোলেদার দখল করার সম্পূর্ণ কৃতিত্ব দাবি করেছিলেন এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াগনারের এই গৌরব চুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। ওয়াগনার প্রধান বারবার অভিযোগ করেছেন রাশিয়ার সামরিক বাহিনী বাকমুত ধরে রাখার জন্য ওয়াগনারকে পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, রাশিয়ার বাহিনী ওয়াগনার সেনাদের দনেস্ক থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। ওয়াগনারের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক হেলিকপ্টার মোতায়েন মস্কোর। মস্কোর দিকে অগ্রসর হওয়া বিদ্রোহী ওয়াগনার ভাড়াটাদের বহরের বিরুদ্ধে সামরিক হেলিকপ্টার মোতায়েন করেছে রাশিয়া। শনিবার বিকেলে হেলিকপ্টার থেকে ওয়াগনার সেনাদের উপর গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার একটি শহর দখলে নিয়েছে ওয়াগনার গ্রুপ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক শতাব্দী আগের রাশিয়ার গৃহযুদ্ধের তুলনায় সশস্ত্র বিদ্রোহকে অধিক চূর্ণ করার অঙ্গীকার করেছেন। ইয়েভজিনি প্রিগোজিনের ব্যক্তিগত ওয়াগনার মিলিশিয়ার যোদ্ধারা ইউক্রেনের সীমান্তের কাছাকাছি 10 লাখের বেশি লোকের শহর রোস্তভ অন ডনের নিয়ন্ত্রণে ছিল এবং পশ্চিম রাশিয়ার মধ্য দিয়ে দ্রুত উত্তর দিকে অগ্রসর হয়েছিল। রয়টার্স এর একজন সাংবাদিক সেনাবাহিনী হেলিকপ্টারগুলোকে একটি সশস্ত্র ওয়াগনার কলামে গুলি চালাতে দেখেছেন, যেটি একটি ফ্ল্যাট বেড ট্র্যাকে অন্য সেনাবাহনকারী এবং কমপক্ষে একটি ট্যাঙ্ক নিয়ে ভ্যারোনের শহরের পাশ দিয়ে অগ্রসর হচ্ছিল। শহরটি রস্তভ থেকে মস্কো পর্যন্ত প্রায় 1100 কিলোমিটার হাইওয়ে ধরে অর্ধেকের বেশি পথ। ইউক্রেন থেকে রাশিয়ার তার বাহিনীকে নেতৃত্ব দেওয়ার পরে দেশটির দক্ষিণে সামরিক জেলা রোস্তভের সদর দপ্তর দখল করেছিলেন বলে জানিয়েছিলেন প্রিগোজিন। রোস্তভ শহরটি রাশিয়ার সমগ্র আক্রমণ বাহিনীর পিছনে প্রধান লজিস্টিক হাব হিসাবে কাজ করেছে। মস্কো রাস্তার নিরাপত্তা বাড়ানো হয়েছিল, রেড স্কোয়ার ধাতব ব্যারিকেড দিয়ে অবরুদ্ধ ছিল।
বিদেশে যুদ্ধের সময়কার বিদ্রোহকে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার বিপ্লব এবং গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করে পুতিন একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং স্বার্থ রাষ্ট্রদ্রোহের দিকে পরিচালিত করেছে। যারা ইচ্ছাকৃতভাবে বিশ্বাসঘাতকতার পথে পা দিয়েছে, যারা সশস্ত্র বিদ্রোহের জন্য প্রস্তুত করেছে, যারা ব্ল্যাকমেইল এবং সন্ত্রাসী পদ্ধতির পথ বেছে নিয়েছে, তারা অনিবার্য শাস্তি ভোগ করবে। আইন এবং আমাদের জনগণ উভয়ের কাছে জবাব দেবে। একজন প্রিগোজিন বিদ্বেষী দ্রুত উত্তর দিয়েছিলেন যে তিনি এবং তার লোকেদের নিজেদেরকে পরিণত করার কোনো ইচ্ছা ছিল না। প্রিগোজিন একটি অডিও বার্তায় বলেন, রাষ্ট্রদ্রোহের কথা বলার সময় রাষ্ট্রপতি একটি গভীর ভুল করেন। আমরা আমাদের মাতৃভূমির দেশপ্রেমিক, আমরা এর জন্য লড়াই করেছি এবং লড়াই করছি। আমরা চাই না দেশ দুর্নীতি ও প্রতারণার মধ্যে থাকুক। পশ্চিমা রাজধানীগুলো বলেছে তারা পারমাণবিক অস্ত্রধারী রাশিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করা হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সাম্প্রতিক সময় এটি রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে। আসন্ন ঘণ্টাগুলিতে রাশিয়ার নিরাপত্তা বাহিনী, বিশেষ করে রাশিয়ার ন্যাশনাল গার্ডের অনুগত্য এই সংকট কিভাবে কার্যকর হবে তার মূল বিষয় হবে। বিদ্রোহী ইউক্রেনে রাশিয়ার আক্রমণকারী বাহিনীকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে দেওয়ার ঝুঁকিও রাখে। ঠিক যেমন কিয়েভ গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তায় লিখেছেন, রাশিয়ার দুর্বলতা স্পষ্ট, সম্পূর্ণ দুর্বলতা, এবং রাশিয়া যত বেশি সময় আমাদের ভূমিতে তার সৈন্য এবং ভাড়াটে সৈন্যদের রাখবে, তত বেশি বিশৃঙ্খলা, যন্ত্রণা এবং সমস্যা তার নিজের উপর এসে পড়বে। দেরি হওয়ার আগে ব্যারাকে ফিরে যান, বললেন শীর্ষ রুশ জেনারেল। রাশিয়ার ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার বাহিনীকে মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ পন্থের আহ্বান জানিয়েছেন রাশিয়ার যৌথ বাহিনীর ডেপুটি কমান্ডার জেনারেল শের্গি সুরুভিকিন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। ওয়াগনার সৈন্যদে সুরুভিকিন খুব দেরি হওয়ার আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা ও নিজস্ব ব্যারাকে ফিরে যাওয়ার কথা বলেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সুরুভিকিন ওয়াগনার বাহিনীকে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশ মেনে চলতে শান্তিপূর্ণভাবে সব সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। পরদিন শনিবারই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে একই আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নিরাপদে ব্যারাকে ফিরে যান। আপনি প্রিগোজিনের অপরাধমূলক দুঃসাহসিক কাজ ও সশস্ত্র বিদ্রোহে অংশগ্রহণের জন্য প্রতারিত হয়েছেন। আরো বলা হয়েছে, বিভিন্ন স্কোয়াডের অনেক কমরেড ইতিমধ্যে তাদের ভুল বুঝতে পেরেছেন আর তারা নিরাপদে তাদের স্থায়ী আপনার পয়েন্ট ফিরিয়ে যাওয়ার ক্ষমতা নিশ্চিত করতে সহায়তা করেছেন। আর ফিরে যেতে ইচ্ছুক সবার নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ওয়াগনার সামরিক ক্যাম্পে রাশিয়ার হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যগুলোকে মিথ্যা বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ তেল শোধনাগারে আগুন, নেভানোর দাবি গভর্নরের। রাশিয়ার ভেরোনের শহরের কাছে একটি তেল শোধনাগারের জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে, পরে সে আগুন নেভানো হয়েছে। শনিবার 24 জুন বিষয়টি নিশ্চিত করেন অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার গুসেপ। এক বিবৃতিতে গুসেপ বলেন, ভেরোনেজের দিমিত্রত সড়কের একটি তেল শোধনাগারে জ্বলন্ত ট্যাঙ্কের আগুন নেভানো হয়েছে। দমকল বাহিনী 100 সদস্য অন্তত 30টি যান আগুন নেভাতে উপস্থিত হয়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তেমন কিছু জানাননি তিনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অন্তত 2টি হেলিকপ্টার তেল শোধনাগারের দিকে যাচ্ছিল। হেলিকপ্টার যাওয়ার সময় স্থানটি থেকে বিস্ফোরণ ও আগুনের কলা দেখা যায়। আরেক ভিডিও থেকে দেখা গেছে, ভারতীয় বাহিনী ওয়াগদার গোষ্ঠীর যোদ্ধারা এলাকাটিতে ছিল। একই দিনে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ওয়াগদার প্রধান ইয়েভজেরি প্রিগোজিন। তাকে বিদ্রোহী বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার। হোসেন ওবামা, হিমন্ত বিশ্ব শর্মা টুইট ঘিরে তোলপাড় আসামের মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধীদের। বৃহস্পতিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাৎকার নিয়ে ভারতে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীরা যেমন সেই সাক্ষাৎকারকে হাতিয়ার করে বিজেপির তীব্র সমালোচনার নামে, তেমনি সরকারি দল ওবামার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে ওবামার নামে গুয়াহাটিতে নাকি FIR দায়ের হয়েছে। সেই নিয়ে এক নেটিজেনের টুইটে জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত লিখেছেন, এখানে অনেক হোসেন ওবামা রয়েছে। এরপরই হিমন্তের বিরুদ্ধে সমালোচনার স্রোত বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখনো মার্কিন সফর নিয়ে বিভিন্ন ছবি, ভিডিওর কলাজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিজেপির IT সেল নতুন করে আরো একবার মোদীকে বিশ্বগুরু হিসেবে তুলে ধরতে জোর প্রচারণা চালাচ্ছে। বিজেপি যখন মোদী স্তুতি চালাচ্ছে, তখন এক সাক্ষাৎকারে ওবামা বিস্ফোরক মন্তব্য করে বসেন বাইডেন মোদীর বৈঠক নিয়ে। তিনি বলেছিলেন, বাইডেনের উচিত ভারতের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা। রোহিণী সিং নামে এক সাংবাদিক টুইট করে প্রশ্ন তোলেন, ওবামার বিরুদ্ধে কি গুয়াহাটিতে FIR দায়ের হয়েছে? আসাম পুলিশ কি ওবামাকে গ্রেপ্তার করতে ওয়াশিংটন যাচ্ছে? এই
সাংবাদিকের টুইটের জবাব দিতে গিয়ে হিমন্ত বলেন, ভারত অনেক হোসেন ওবামা রয়েছে, ওয়াশিংটনে যাওয়ার আগে তাদের যত্ন নেওয়াটাই আমাদের প্রথম কাজ। আসাম পুলিশ প্রধানের বিচারে কাজ করে, সন্দেহ নেই হিমন্ত নিশানা কাদের দিকে বা তিনি কি ইঙ্গিত করতে চেয়েছেন। আসামের সংখ্যালঘু তথা মুসলিমদের ব্যাপারে হিমন্ত যে আগ্রাসী সেই নমুনা কম নেই। মাদ্রাসা নিয়ে সরকারি সিদ্ধান্ত থেকে স্কুল শিক্ষার সিলেবাস থেকে মুঘল আমলকে ছেটে ফেলা হিমন্ত এগিয়েছেন বেপরোয়া ভঙ্গিতে। ফলে দেশের অনেক হোসেন ওবামা বলে আসলে তিনি মুসলমান সম্প্রদায়কে বিত্তে চেয়েছেন বলে মত অনেকের। কি নিয়ে এই বিতর্ক? একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বারাক ওবামা বলেছেন, বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মোদীর সঙ্গে বৈঠকে বসলে সংখ্যাগুরু হিন্দু দেশ ভারতে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষার বিষয়টি নিয়ে কথা বলা উচিত। আমি মোদীকে ভালো চিনি, আমরা যদি ওর সঙ্গে কথা হতো তাহলে আলোচনার অন্যতম বিষয় হতো ভারতে সংখ্যালঘু মুসলিমদের অধিকার ও সুরক্ষা, কারণ প্রবল আশঙ্কা রয়েছে যে ভারত ভেঙে টুকরো টুকরো হতে পারে। সেই নিয়ে বিজেপি নেতারা ওবামার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে, আবার উল্টো দিকে বিরোধীরা ওবামা সাক্ষাৎকারকে ধরে মোদী সরকারকে নিশানা করতে শুরু করে। এমনিতে ভারত মুসলমান সহ সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা প্রশ্নের মুখে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের সমীক্ষায় বলেছে, মোদী জামানায় ভারতে মুসলিমরা বিপন্ন, যার অভিজ্ঞতা সুদূর প্রসারী হতে পারে বলেও আশঙ্কা তাদের। মোদীর আমেরিকা সফরকালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্য আন্তর্জাতিক স্তরেও ভারতকে বেজ্জত করেছে বলে মত পর্যবেক্ষকদের অনেকের। হতে পারে সে কারণে প্রশ্নোত্তর পর্বে মোদী মার্কিন মূলকে দাঁড়িয়ে বলার চেষ্টা করেছেন, ভারতের সংখ্যালঘুরা সুরক্ষিত, গণতন্ত্র ভারতের ডিএনএতে বইছে। কংগ্রেসের বক্তব্য, এই ওবামাকে নিয়ে এসে 2015 সালে 26 জানুয়ারি কত আধিক্ষেতা দেখিয়েছিলেন মোদী, আর যেই তিনি এখন মৌলিক প্রশ্নটি তুলে দিয়েছেন অমনি তিনি হোসেন ওবামা হয়ে গেলেন। এই হলো বিজেপির চরিত্র, আসলে ওদের ডিএনএতে ভেদাভেদ ছাড়া কিচ্ছু নেই। যে কারণে ইরানের চার কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইউ। ইরানের চার কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউরোপিয়ান কাউন্সিল শুক্রবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। তবে শুধু ইরান নয়, এদিন বিশ্বের বিভিন্ন দেশে 87 কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে 27 দেশের সংগঠনটি। নিষেধাজ্ঞা আরোপ করে এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা সরাসরি রাশিয়ার সামরিক এবং শিল্প কমপ্লেক্স গুলোকে সহযোগিতা করে যাচ্ছে। বিশ্বের এসব কোম্পানি পণ্য প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের আওতায় পড়বে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির যে চার কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল অভিযোগ করেছে যে কোম্পানিগুলো ড্রোন তৈরি করে তা রাশিয়াকে সরবরাহ করে। ইরানি কোম্পানিগুলোর বিরুদ্ধে আরো অভিযোগ করা হয়েছে যে এগুলো বাণিজ্য বিধিনিষেধের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির সঙ্গে জড়িত ছিল এবং রাশিয়ার সামরিক ও শিল্প কমপ্লেক্সের জন্য ইলেকট্রনিক উপাদানগুলোর উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহ করে আসছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের 87 কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছে যে এসব কোম্পানি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা হুমকির মুখে ফেলার জন্য দায়ী। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।